গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউজ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বেজে গেছে অলমোস্ট 8টা, আর আমি জাস্ট একটু আগেই মানে 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। উঠেই আমার সর্বপ্রথম কাজ জানলাগুলো খুলে দেওয়া, ব্যালকনির দরজাটা একটু খুলে দেওয়া, যাতে ঘরে রোদ আলোটা খেলে। আর আজকে হচ্ছে রিশানের স্কুল আছে, তো সকালটা খুবই ব্যস্ততম দিন, সেই জন্য কথাও বলতে পারিনি ভালো মতো তোমাদের সাথে। এই যে ব্যালকনির দরজা টরজা সব খুলে দিলাম, আর খুলে দেওয়ার পরে একটুখানি আমি বাইরের দৃশ্যটা দেখে নিই, আমার গাছগুলো একটু দেখে নিই। বিশেষ করে গোলাপ গাছটা আমার খুবই পছন্দের, তো গোলাপ গাছটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেছে, মানে মনটা খারাপ হয়ে যায় দেখলে। আগে কত ফুল হতো, আর যত্নর অভাবে এখন ফুলটা অনেকটাই কম আসছে। ঠিক আছে, সারটার দিতে হবে আবার, তো আমার আলিশির কারণে এই কার জিনিসটা হয়েছে। তারপরে সব থেকে বড়ো কাজ যেটা, বিছানাটা গোছানো। বিছানাটা যদি একটু টান টান করে গোছানো থাকে না, তাহলে মনে হয় ঘরটা অগোছালো থাকলেও মনে হয় অনেকটা গোছানো। আর ওইদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, যেহেতু রিশান ভাত খেয়ে স্কুলে যাবে, সেই কারণে এখন আমি দিয়ে নিচ্ছি, মানে ওইদিকে ভাত আর ডালটা হতে থাক, আর আমি এদিকে দিয়ে নেবো ঘরটা, বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর এইটা এই কাজটা যদি না করি না হোক, তাহলে আমার মানে ওই ঘর বাসি ঘর ঝাড় দিয়ে মুছতে মুছতে অনেকটা দেরি হয়ে যায়, তারপরে আমার সকালের পুজোটারও দেরি হয়ে যায়। সেই কারণে আমি চেষ্টা করি সকালবেলা সবার আগে ঘরটা ঝাড় দিয়ে যদি মুছে একদম পরিষ্কার করে নিতে পারি, তাহলে ঘরটা আমার এদিকে পরিষ্কার থাকলো, তারপরে আমি বাকি কাজ করতে থাকি। আর ওইদিকে রিশান বাবু তো বদমাইশির শেষ নেই, এদিকে আমার ঘর, তো ওইদিকে ঘরটার মুছে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। বলেছিলাম যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাত আমার অলমোস্ট হয়ে এসছে, আর এদিকে আমি লাউ ডাল বসিয়েছিলাম। তো আজকে রান্না করেছিলাম লাউ ডাল, ভাত, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা, একদম প্লেন রান্না করেছিলাম। আর এই গরমে যত প্লেন খাওয়া যায় ততই ভালো। দেখো ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে, লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। এই গরমে পেঁপের ডাল, আম ডাল, লাউ ডাল এগুলো খেলে পেট ঠান্ডাও হয়, আমি এগুলো বারবার করি। আর এখন আমি চলে এসেছি রিশানের জন্য স্কুলের টিফিন বানাতে। তো আজকে ওকে আমি স্কুলের টিফিনে দেব হচ্ছে ডিম টোস্ট। তো অনেকদিন ধরেই বলছিলো যে মাম্মা মামাকে ডিম টোস্ট দাও, ডিম টোস্ট দাও, তো আমি দিচ্ছিলাম না এই গরমের কারণেই। তো আজকে ভাবলাম যে না, ছেলেটাকে ডিম টোস্ট বানিয়ে দিই, তো ওর জন্য বানাবো আর আমার জন্য একটা বানিয়ে নেবো, আমারও তাহলে টিফিনটা হয়ে যাবে। তো সেই জন্যই আমি এখন কেটে নিচ্ছি পেঁয়াজ। আর রিশান একটু এখন গেছে নিচে, তো ওকে আমি আজকে জানাইও নি যে আমি আজকে ডিম টোস্ট ওকে দেবো। যখন টিফিন খাবে, টিফিন বক্স খুললেই ও দেখতে পাবে যে মাম্মা ডিম টোস্ট দিয়েছে, তখন খুব খুশি হবে। তো ওর জন্য বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট, আর নিজের জন্য বানিয়ে নেব। আমি রিশানকে নিয়ে স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছি, অটো করেই যাওয়ার টাইমে যাই। আর আসার টাইমে তখন ঠান্ডা ঠান্ডা ছিল, সেটাই চলে আসতাম, কিন্তু এখন আর হেঁটে আসতে পারি না, এখন আমাকে অটো করেই বাড়ি ফিরতে হয়। তো ওকে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসি, দিয়ে চলে এলাম বাড়ি। এই জাস্ট ঢুকলাম আর নিয়ে আসলাম আঙুর 500 রিশানের জন্য। তো আমি তো আমার জন্য ডিম টোস্ট বানিয়েছিলাম, কিন্তু খেয়ে যেতে পারিনি, দেরি হয়ে গেছিলো, এখন ডিম টোস্টটা খাবো, তারপরে পাত্রটা ধুই, এখন ডিম টোস্টটা খাবো, তারপরে ড্রেসটা চেঞ্জ করবো। জামা কাপড় কেচে নিলাম, চলো ছাদে গিয়ে মেলে আসি। আর এই আচারটা দেবো হচ্ছে রোদে, এটা হচ্ছে আম তেল, বিল্টু নিয়ে এসেছে, খুব ভালো। তো তেলটা কম ছিল, আমি এর মধ্যে ভর্তি করে তেল দিয়েছি, এটাকে রোদে দিয়ে মজাতে হবে। চলো
হাতে যখন সময় আছে একটু মুছে নিই। রিশানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ টাঞ্চ করে রিশান একটু ঘুমাচ্ছে আর আমি একটু বসে রয়েছি। তো সকালে যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম সেগুলোতে এখন বোধ হয় শুকিয়ে জলে পড়ে ছাই হয়ে গেছে ছাদে। তো চলো ছাদ থেকে আগে সেগুলো নিয়ে আসি, তারপরে এসে একটু গাছে জল দেবো, একটু জলের ছিটা দেবো। জল সকালে দিয়েছিলাম আর ওই ব্যালকনির ওইখানটায় একটু পরিষ্কার করে দেবো, যেখানে গাছগুলো থাকে জলের ছিটা দিলে মাটিগুলো ছিটকায়, তো ওখানটা একটু পরিষ্কার করে দেবো। চলো এই দুটো কাজ আগে সেরে নিই। এসেছি জামা প্যান্ট তুলতে আর শুকিয়ে গেছে, রিশান ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। দিলাম জল, মানে জল সকালে দিয়েছিলাম একবার, এখন ওপর দিয়ে একটু জলের ছিটা দিলাম। ব্যালকনির ধারে তো ধুলো হয়ে যায়, ক্যামেরা ঠিক করে ধরি। আর এখন আমি খাচ্ছি হচ্ছে আমি ভীষণ মিষ্টি মিশানোর জন্য নিয়ে এসেছি আজকে স্কুল থেকে আসার পথে নিয়ে এসেছি। ভীষণ ঘুমাচ্ছে, 6টার সময় ডাকবো, ডেকে পড়তে বসাবো। লম্বা লম্বা আঙুরগুলো বেশি মিষ্টি হয়, ভালো, খুব মিষ্টি। এখন অলমোস্ট মানে এখন বাজে হচ্ছে 8:30 বাজে, ছেলেকে আমি পড়াচ্ছিলাম। তো ব্যালকনিতে গেলাম হচ্ছে ক্লিপগুলো আটকাতে, তো আমি একটা জিনিস দেখলাম। কি হয়েছে? তোমাকে চুপ করে থাকতে হবে না, তুমি লেখো। তো একটা জিনিস দেখলাম, তো তোমাদেরকেও দেখাচ্ছি। তারাও পটটায় একটা চড়াই পাখি দুটো থাকতো, অনেকদিন আগে দেখেছিলাম। তারপর ওই যে দেখো পটি করে ওরকম ভর্তি করে, তারপরে দেখতে পেতাম না, আবার এখন দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার খুব ভালো লাগে, থাকুক ওরা। বিল্টু বলে ওদেরকে একটা এ পিচ বোর্ড দিয়ে ঘর ওই কি ভাড় মার ঝুলিয়ে রাখবো, ওরা ওখানে এসে থাকতো। অত করতে করার দরকার নেই লোকের বাড়িতে, তো এটাই ঠিক আছে। ও যেখানে ওখানে কমফোর্টেবল আছে, কমফোর্টেবল আছে বলে ওখানে এসে দাঁড়ায়। তো এই আর কি। তো এখন ছেলেকে পড়াচ্ছি, পড়িয়ে টড়িয়ে ডিনার করে নেবো, রুটি খাবো। তো আবার ছাড়, ছেড়ে টেড়ে কিছু লিখছিস না। তো ব্লগটা আর বাড়াবো না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।